নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, দুর্গা প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের ভিকদাস সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গোঘাট থানার পুলিশ সহ ওসি ঘটনাস্থলে পৌঁছায়। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকালে এসে দেখে দুর্গা প্রতিমা সহ বেশ কিছু জায়গা ভেঙে দিয়েছে। তারা আরও বলেন, যারা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে মূর্তি, তাদের উপযুক্ত শাস্তি দেবে এই মূর্তি। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। বিষয়টা হচ্ছে, আমাদের এই ভিকদাস বিহারজি সঙ্গে প্রতি বছর ঠাকুর প্রতিমা তৈরি হয়, এরকম মানে খোলামেলা জায়গাতেই থাকে, কিন্তু তা সত্ত্বেও অন্যান্য বছর কোনো রকম মানে এরকম দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এবছর সকাল বেলা যিনি ঠাকুর করছেন তাপস মানিতি চব্বিশ পরগনা থেকে এসেছেন, উনি এসে দেখলেন যে আমাদের দেবী প্রতিমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাঙচুর করা হয়েছে এবং দেবী দুর্গার দিয়েতে যৌনাঙ্গের মানে ছবি আঁকা হয়েছে বা যৌনাঙ্গ তৈরি করা হয়েছে। এরকম একটা নকশাজনক অপরাধজনক ঘটনা ঘটেছে আজকে এখানে। কখন দেখলেন এসে? এটা সম্ভবত সকাল সাড়ে সাতটা আটটার সময় দেখেছে। আমি এসেছি এখানে নটার সময়, নটার পর থেকে সব ছেলেগুলো ক্লাবে এসেছে, তারপর প্রশাসনকে খবর দেওয়া হয়েছে আপনারা এসেছেন। এতে কাল ভেঙেছে বা কখন ভেঙেছে কিছু এই বিষয়ে আমাদের কাউকে দিয়ে আছে নাকি? দেখুন, নির্দিষ্টভাবে কারা ভেঙেছে কখন ভেঙেছে এটা তো আমরা দেখিনি, দেখলে তো তাকে ধরে ফেলতাম, ঠিক আছে। বা নির্দিষ্ট অভিযোগের তীরটাও সেভাবে করা সম্ভব নয়, কারণ রাতের অন্ধকারে আততায়ী যারা করেছে বা দুষ্কৃতিকারীরা করেছে, দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও হতে পারে, ঠিক আছে। স্পেসিফিক্যালি আমাদের কারোর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নেই, কিন্তু দুষ্কৃতীরা দুষ্কৃতি, তাদের শাস্তি হোক। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা এসেছেন দেখেছেন, এটা একটা নাক্কারজনক ঘটনা, ধিক্কারজনক ঘটনা, আপনারা এর সুরাহা করুন বা এটা যাতে যথাবিহিত সুব্যবস্থা করা যায় সে ব্যবস্থা করুন। আপনার নাম? সীতারাম বাগ। এই ক্লাবে বিআরসি সঙ্গের সদস্য।